বন্ধুরা ফাইনালি 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 দেবদাত ধূমকেতু রিলিজ হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আজকে সকালবেলায় রানা সরকার, প্রযোজক রানা সরকার, তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, যেখানে তিনি নটি বিনোদিনী নিয়ে তো কথা বলেইছেন, তার সঙ্গে সঙ্গে তিনি ধূমকেতু নিয়েও কথা বলেছেন এবং মির্জাফর চ্যাপ্টার টু নিয়েও কথা বলেছেন। তো আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো, বেসিক্যালি ফোকাস করবো আমি দুটো বিষয়ের উপরে। প্রথমেই চলে আসি আমরা নটি বিনোদিনীর বিষয়টাতে। আমরা বেশ কয়েকদিন আগেই শুনতে পেয়েছিলাম এই সিনেমাটার নাম হতে চলেছে লহো গৌরাঙ্গের নাম রে। এই ছবিটার পরিচালনার দায়িত্বে থাকার কথা ছিল সৃজিৎ মুখোপাধ্যায়ের, কিন্তু তিনি কিন্তু সরে এসেছেন এবং অলরেডি তিনি এনওসি জমা করে দিয়েছেন, জমা করে দিয়ে তিনি প্রজেক্টটা থেকে সরে গেছেন। তো এই প্রজেক্টটা ডিরেক্ট কে করছেন এখনো তো রানা সরকার সেরকম কোনো নাম আমাদের সামনে উল্লেখ করেননি। তবে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বিনোদিনীর আসে লুক কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা সকলেই জানি রুক্মিণীও বিনোদিনী, এদিকে প্রিয়াঙ্কাও বিনোদিনী। তাহলে কি এবার রুক্মিণী ভার্সেস প্রিয়াঙ্কা সরকার হতে চলেছে? যদিও তোমাদেরকে বলে দিই বিষয়বস্তুটা কিন্তু টোটালি আলাদা, দুটো গল্পের প্রেক্ষাপটই টোটাল আলাদা। লহো গৌরাঙ্গের নাম রে এই ছবিটাতে আমরা দেখতে পাবো গিরিশচন্দ্র ঘোষ এবং নটি বিনোদিনী, এনারা দুজন শ্রী চৈতন্যের প্রভাবে কিভাবে প্রভাবিত হয়েছিলেন, কিভাবে প্রভাবিত করেছিলেন তাদের জীবনকে, সেইটা দেখাবে লহো গৌরাঙ্গের নাম রে এই ছবিটা। আর উল্টো দিকে আমরা বিনোদিনী একটি নটির উপাখ্যান, সেই ছবিটাকে কিন্তু দেখতে পাবো বিনোদিনী দাসের আত্মজীবনী, মানে তিনি কিভাবে বড় হয়ে উঠেছিলেন বা তার স্ট্রাগলটা, তার উত্থান, তার পতন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখানো হবে। সো দুটো মানে দুটো ছবি বিনোদিনী দাসীকে নিয়ে রিলেটেড হলেও দুটো ছবির গল্প টোটালি আলাদা। এবং আমার মনে হয় যদি এই রানা সরকার যে ছবিটা প্রযোজনা করছেন আর কি, এই ছবিটা যদি ভালো কোনো পরিচালকের হাতে পড়ে এই ছবিটাও কিন্তু খারাপ হবে না। এবং প্রিয়াঙ্কাকে কিন্তু বিনোদিনী দাসীর চরিত্রে দেখতে বেশ ভালো লাগছে। আমি অবশ্যই এখানে স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, মাথা মুন্ডন এবং কপালে তিলক, গেরুয়া বস্ত্র, বেশ সুন্দর দেখতে লাগছে। এবং প্রিয়াঙ্কার মেকআপ করিয়েছেন সোমনাথ কুণ্ডু, যিনি প্রচন্ড ভালো মেকআপ করেন, এটা নিয়ে কোনো কথাই হবে না। মানে আমরা রিসেন্টলি যতগুলো অরিজিনাল লুক, মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, যদি আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুমনামি বলি সেটা, অপরাজিতর সত্যজিৎ রায় বলি, তিনি রিসেন্টলি ইন্দুবালা ভাতের হোটেলে তিনি মেকআপ করিয়েছেন, তো যতগুলো বিশেষ করে প্রস্থেটিক মেকআপের কাজ উনি প্রচন্ড ভালো করেন। তো সোমনাথ বাবুই কিন্তু প্রিয়াঙ্কাকে মেকআপ করিয়েছেন, আমার কিন্তু বেশ ভালো লাগছে প্রিয়াঙ্কাকে দেখতে বিনোদিনীর চরিত্রে। দুরকম বিনোদিনী আমরা দেখতে পেয়েছি, আমরা রুক্মিণীকে যেভাবে দেখতে পেলাম সেটা রাজরানী হয়ে বসে আছেন তিনি একটি সিংহাসনের ওপরে, সেই বিনোদিনীকে দেখতে পেয়েছি। আর এখানে এই বিনোদিনী কিন্তু ধ্যানে মগ্ন টাইপের বিনোদিনীকে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এই ছবি দুটো কিরকম হয়, আমি দুটো ছবি নিয়েই বেশ এক্সাইটেড হয়ে আছি। এবং এর সঙ্গে সঙ্গে রানা সরকার যেটা জানাচ্ছেন যে ধূমকেতু কিন্তু উনি রিলিজ করবার একটা প্ল্যানিংয়ে আছেন, এটা জানতে পেরেই আমি জানি দেবদার, সকল দেবদার ফ্যানেদের মনে একটা আলাদা রকমের আনন্দ ক্রিয়েট হয়েছে। কারণ দেবদার নিজেই বলেন যে ধূমকেতু তার জীবনের এরকম একটা প্রজেক্ট যেটা, মানে এত ভালো অভিনয় উনি করেছেন যেটা আর কোনো ছবিতে উনি এত ভালো অভিনয় করেননি, এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ধূমকেতুতে দেবদার এটাই ছিল। এবং আমরা সকলেই চাইব যে ধূমকেতু রিলিজ হোক। তো প্রযোজক রানা সরকার তিনি তো বলছেন যে মুক্তির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে বেশ খানিকটা তিনি এগিয়ে গেছেন, এবং উনি বলছেন খুব শিগগিরই হয়তো আপনাদের আনন্দ সংবাদ দিতে পারবো। তো আমরা সেই আনন্দ সংবাদের অপেক্ষাতেই থাকছি, কারণ আমরা অবশ্যই চাই ধূমকেতুর মতন একটা ভালো ছবি, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিলিজ হওয়াটা প্রচণ্ড জরুরি। তোমাদের কি মত এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই যে আমি লহো গৌরাঙ্গের নাম রে ছবিটার কথা বলছি, এই ছবিটা শুটিং শুরু হওয়ার কথা হচ্ছে রথযাত্রা থেকে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এবং মির্জাপুর চ্যাপ্টার টু এর কিন্তু শুটিং শুরু হবে এর মধ্যেই, এমনটাও রানা সরকার জানাচ্ছেন। তো এই ছিল এখনকার ভিডিও, পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কোন বিনোদিনীকে দেখতে বেশি এক্সাইটেড, প্রিয়াঙ্কা সরকার বিনোদিনী নাকি রুক্মিণী মৈত্র বিনোদিনী, কোনটা দেখতে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা।